বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, কী কী পড়তে হবে এবং কী কী পরীক্ষায় আসবে। তো এর আগে আমি তোমাদের মেইন সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সে দেখে নেবে। এবং আজকে যে আলোচনাটা সেগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে পরবর্তী রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব। দেখো, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্ট ফিজিক্যাল সায়েন্স সাজেশন। আমি এর আগে তোমাদের মূল সাজেশন দিয়ে দিয়েছি অর্থাৎ ব্রড কোশ্চেনের। আজকে কিন্তু আমি জাস্ট তোমাদের শর্ট কোশ্চেনগুলো বলবো, যেগুলো কিন্তু এর আগের বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং সামনে তোমাদের যে পরীক্ষা আসছে সে পরীক্ষাতেও আসবে। তো প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তোমরা প্রয়োজনে নোটস করে নাও বা স্ক্রিনশট করে নাও, যেভাবে হোক কোশ্চেনগুলো রেডি করে মুখস্থ করার চেষ্টা করো, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। এবার দেখো, পরপর আমি প্রশ্নগুলো বলে দিয়ে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও। 1 AMU এর মান হলো 1.66 × 10⁻²⁴ কেজি। ঝড়ে বাড়ির চাল উড়ে যাওয়ার ঘটনাকে ব্যাখ্যা দিতে পারে বানৌলির সূত্র। তেলের পৃষ্ঠটান ধর্মের জন্য ল্যাম্পের পলতের মধ্যে দিয়ে তেল উঠে উঠে জ্বলতে থাকে, কিসের ধর্মের জন্য? প্রশ্নটা এইভাবে আসতে পারে। তুমি জানো, তোমরা জানো যে আমাদের এক লাইনে আমি তোমাদের উত্তরগুলো দিয়ে দিই, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পড়তেও সুবিধা হয়। তাই প্রশ্নটা আসতে পারে, তেলের পৃষ্ঠটান ধর্মের জন্য ল্যাম্পের পলতের মধ্যে দিয়ে তেল উঠে জ্বলতে থাকে, বা কোন ধর্মের জন্য? উত্তর হবে পৃষ্ঠটান ধর্মের জন্য। দাঁতের এনামেলের ক্ষয় শুরু হয় যে পিএইচ, তা হলো 5.5 থেকে দাঁতের এনামেলের ক্ষয় শুরু হয়। দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে সোডিয়াম বাইকার্বোনেট দিয়ে ধুতে হয়। মনে রাখবে, দেহের কোনো অংশ যদি অ্যাসিড পড়ে তাহলে সোডিয়াম বাইকার্বোনেট দিয়ে ধুতে হয়। কার্য W এবং ক্ষমতা P এর মধ্যে সম্পর্ক কী? P = W/T, একদম ইজি যে সম্পর্ক সে সম্পর্ক। তারপর দেখো, কার্বনের পারমাণবিক ভর ও মোলার ভর উভয়ই সমান হয়। প্রবাহীর সান্দ্রতার ধর্মকে আভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয়। ব্যারোমিটারের পাঠ দ্রুত কমে গেলে বুঝতে হবে যে নিম্নচাপ। বায়ু একটি দ্রবণ হলে দ্রাবক হলো নাইট্রোজেন। একটা বিষাক্ত জৈব দ্রবকের উদাহরণ হলো ফরমালিন। বল প্রয়োগে কার্য সম্পাদিত হওয়ার প্রধান শর্ত হলো বস্তুটির স্মরণ হতে হবে। একটি তারের দৈর্ঘ্য একই রেখে ব্যাস দ্বিগুণ করা হলে তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক কমবে। কথাটা ভালো করে মনে রাখবে, কি কমবে? ইয়ং গুণাঙ্ক কমবে। একটি তারের দৈর্ঘ্য একই রেখে ব্যাস দ্বিগুণ করা হলে তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক কমবে। সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়। একটি জৈব দ্রাবকের উদাহরণ হলো অ্যাসিটন। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় পৃষ্ঠটানের জন্য। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন? পৃষ্ঠটানের জন্য। ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট। ক্ষার দ্রবণে মিথাইল অ্যারেঞ্জ হলুদ বর্ণ ধারণ করে। দ্রাব্যতা একটি এককহীন রাশি। 34 গ্রাম অ্যামোনিয়াম সমতুল্য মোল হলো 2 মোল। কী বললাম? 34 গ্রাম অ্যামোনিয়াম এর সমতুল্য মোল হলো 2 মোল। পরের যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখে নাম। কী বলছে? লবণ মিশ্রিত জলের মধ্যে ডিম ডুবে ভাসে, তার কারণ হলো ডিমের ওজন ও প্লবতা বলের মান সমান। জলে সাবান যোগ করলে পৃষ্ঠটান বাড়ে। মোলারিটি হলো দ্রবণের শক্তি মাপার একক। অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে H2 গ্যাস উৎপন্ন করে এমন একটা ধাতু হলো জিঙ্ক। H2SO4 সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় BaCl2। একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুটির গতিশক্তি অর্ধেক হয়। আদর্শ তরলের সান্দ্রতাঙ্কের মান হলো 0। প্রান্তীয় বেগসহ কোনো গতিশীল বস্তুর ওপর কার্যকাল বলের মান 0 হয়। হীরে ও ইস্পাতের মধ্যে হীরে বেশি স্থিতিস্থাপক। দুধে ইমালসন কারক হিসাবে কাজ করে কেসিন নামক প্রোটিন। প্রসম দ্রবণে লিটমাসের বর্ণ বেগুনি হয়। জলে তেল ফেললে পৃষ্ঠটান কমে। বায়ুপ্রবাহের বেগ বেশি হলে চাপ কম হবে। বলের পরিমাণ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানা যায়। রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ। পেট্রোলিয়াম পরিশোধনের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো আংশিক পাতন। বানৌলির উপপাদ্যটি শক্তির সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তরল অ্যারোসেল হলো মেঘ। চাপ বৃদ্ধিতে কোনো কঠিনের দ্রাব্যতা একই থাকে। ZnO হলো একটি উভধর্মী অক্সাইড। যে দ্রবণ লাল লিটমাসকে নীল করে তার pH মান হয় সবসময় 7। পরের কোশ্চেন দেখো, ZN আম্লিক ক্ষারকীয় এবং উভধর্মী অক্সাইড গঠন করে। তেলে জল ইমালসানের উদাহরণ হলো দুধ। পীড়নের মাত্রা সংকেত চাপের সমান। বস্তুর ভর এবং বেগ উভয়ই দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি পূর্বের অবস্থায় 8 গুণ হবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, বস্তুর ভর এবং বেগ উভয়ই দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি পূর্বের 8 গুণ হবে। পরের কোশ্চেন দেখো, কী বলছে? NaK হলো এমন দুটি ধাতু যারা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে HNO3 ও লঘু সালফিউরিক অ্যাসিড প্রত্যেকের সাথে বিক্রিয়া করে H2 দেয় বা H2 উৎপন্ন করে। 1 মোল অ্যামোনিয়ার ভর হলো 17 গ্রাম। STP তে 22.4
লিটার অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা হলো 6.02 × 10²³। এই প্রশ্নটা কিন্তু খুব পরীক্ষায় আসে, খুব সাবধান। ঘাত হলো একটা স্কেলার রাশি, প্লবতা হলো ঊর্ধ্বমুখী, শক্তির এসআই একক হলো জুল। ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলের উচ্চতা হবে 10.34 মিটার। হাইড্রোলিক ব্রেক পাস্কেলের সূত্র প্রয়োগ করে কাজ করে। গ্রিন ফিটেলের সংকেত হলো FeSO4.7H2O। হাইফোর রাসায়নিক নাম হলো সোডিয়াম থায়োসালফেট। রাসায়নের রাজা বলা হয় H2SO4কে বা সালফিউরিক অ্যাসিডকে। 20°C তাপমাত্রায় জুলের পৃষ্ঠটান সর্বোচ্চ। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস হলো NO2। সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়। অ্যাভোগাড্রো সংখ্যার মান হলো 6.022 × 10²³। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লিটমাসের অ্যাসিড দ্রবণে বর্ণ হলো হলুদ। এই যে মোট 60 কোশ্চেন বা 60টি কোশ্চেন আমি তোমাদের জন্য তুলে ধরলাম। তো আশা করছি যে এই প্রশ্নগুলো থেকেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তোমরা জানো প্রায় 17-18 মার্কের কোশ্চেন MCQ SCQ বা শর্ট টাইপের কোশ্চেন হয়। তো এই প্রশ্নগুলো যদি তোমরা কমপ্লিট করো তাহলে আশা করছি যে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবং অবশ্যই সফল হবে। তাহলে এই কোশ্চেনগুলো পড়ে ফেলো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।